মেয়াদোত্তীর্ণ পাসপোর্টে বাংলাদেশে অবস্থানকারী 700 বিদেশি নাগরিকের তালিকা তৈরি করে নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এছাড়া সব গোয়েন্দা সংস্থার তদন্ত কাজ সমন্বয় করতে একটি কমিটি গঠনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া হয়েছে। সচিবালয়ে মন্ত্রিসভা কমিটির নিয়মিত বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব সিদ্ধান্তের কথা জানান কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। নিছক চুরির কারণে দিনাজপুরের ঘোড়াঘাটে ইয়োনো ওয়াহিদা খানুমকে নিজ বাসায় হামলার বিষয়টি মানুষের কাছে বিশ্বাসযোগ্য হয়নি। এ নিয়ে স্থানীয় সাংসদকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদও প্রকাশিত হয়েছে। কেউ আইনের ঊর্ধ্বে নয়, তাই ঘটনার পেছনে গডফাদারদের খুঁজে বের করতে হবে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। পরে গণমাধ্যমের সামনে বৈঠকের বিষয়টি অবহিত করেন কমিটির সভাপতি। বলেন, দেশের সব উপজেলা কমপ্লেক্সকে সিসিটিভির আওতায় এনে রাত 9টার পর বহিরাগত প্রবেশ নিষিদ্ধ থাকবে। আক্রমণের শিকার না হয় সেজন্য পুরো কমপ্লেক্সকে সিসি এর আওতায় আনা, যাকে ছাড়িয়ে নেওয়া হয়েছে প্রভাব খাটিয়ে তাকে সার করে নেওয়ার জন্য যদি মাননীয় এমপি মহোদয় দায়ী থেকে থাকেন, তিনিও আইনের ঊর্ধ্বে থাকবেন না। সিদ্ধান্ত হয়েছে সব গোয়েন্দা সংস্থার তদন্তের সমন্বয় করতে একটি কমিটি গঠনের। জানানো হয়, মেয়াদোত্তীর্ণ পাসপোর্টে 700 বিদেশি বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে, তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে। ক্যাম্পেনিয়া থাকবে তারা এবং তাদেরকে স্বস্ব দেশে পাঠিয়ে দেওয়ার জন্য তারা যদি নিজের টিকিট কেটে সমর্থ না হয়, সরকারি পয়সায় টিকিট কেটে দিয়ে তাদেরকে স্বস্ব দেশে প্রেরণ করার জন্য আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। ফেসবুক ইউটিউব সহ অনলাইনে বিভিন্ন কন্টেন্টে রাষ্ট্রবিরোধী প্রচারণায় কারা বিজ্ঞাপন দিচ্ছে খুঁজতে বিটিআরসিকে নির্দেশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিটি। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা।